শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগান নিয়ে সারা বাংলাদেশের মতো জয়পুরহাটেও সরকার কর্তৃক পরিচালিত নির্ধারিত মূল্যে চাল আটা বিক্রয় কেন্দ্রের দোকান উদ্বোধন করা হয়েছে বৃহস্পতিবার পহেলা সেপ্টেম্বর বেলা এগারোটায় শহরের পূর্ব বাজার এলাকায় এ চাল বিক্রয় কেন্দ্রের দোকান উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার নুর আলম জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট পৌর মেয়র মুস্তাফিজুর রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদুষী চাকমা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলাইমান আলী প্রমুখ এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে একই বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে